सामने নিয়ে আসা এই সরকারের প্রথম কাজ শুধু রাজ্য সরকারের নয় কেন্দ্র সরকারের কথা বলতে গেলে অনেক কথাই বলা যায় অনেক রকম বিভ্রান্তি ছড়ানো হয় আপনারা সাক্ষী আছেন চার বছর এই সরকার হতে চলছে মাত্র চার বছর হবে আমরা সবার জন্য কাজ করার চেষ্টা করেছি রাস্তা বানিয়েছি দিকে সংখ্যালঘুও চলবে সংখ্যাগুরুও চলবে হিন্দুও চলবে মুসলমানও চলবে রাস্তায় স্ট্রিট লাইট লাগিয়েছি সবার জন্য করেছি সাত কক্ষ রক্ষে ত্রাণ দেওয়া হলো এক হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হলো সেখানে কোন সমাজে দেখা হয়নি সাত কক্ষ রক্ষে আমরা ত্রাণ দিয়েছি সেখানে দেখা হয়নি নির্বাচিত হয়েছিল একবার বহুবার কংগ্রেস হয়েছে কিন্তু আজকে আলাদা ঈদগাহ হয়েছে বিজেপি সাংসদ বিধায়ক হওয়ার পরে আমি ঈদগাহ বানিয়ে দিয়েছি নতুন প্রচেষ্টা যারা পিছিয়ে পড়ে আছে যারা ঠিক মতো এমপ্লয়মেন্টের সুযোগ পাচ্ছে না ওদের কিভাবে নিয়ে আসা এই লেভেলে এই জন্য কম্পিউটার ট্রেনিং আমি দুশি ভাইকে বলেছি যারা দেন কি বলে কম্পিটিটিভ এক্সাম দেয় ভালো ভালো চাকরি হয় কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে ছোট বড় চাকরি এমনি হয়ে যায় কিন্তু বড় বড় চাকরি যারা সমাজের যারা শিক্ষিত বেকাররা আছে ওদের জন্য ওরা যেমন আইএএস এ বসতে পারে ডিসিএস এ বসতে পারে ডিপিএস এ বসতে পারে ওরা যেমন ক্লাস ওয়ান অফিসার হতে পারে তখন সমাজ বদলাবে আপনাদের যখন যে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ডিসিএস অফিসার হবে আইএএস অফিসার হবে আইপিএস হবে সমাজে যখন শক্তি আসে আর সেই শক্তি আমরা দিতে চাই মুসলমান সমাজে যেই যাই বলুক আমরা এই শক্তি মুসলমান সমাজকে দিতে চাই